Hello everyone, welcome back to my channel and welcome back to another exciting vlog. বৃহস্পতিবার সময় সন্ধ্যা 6:30টা আমরা বেরিয়ে পড়েছি আবার বায়োডোমের উদ্দেশ্যে, বাট আজকে বায়োডোমে যাব না, আজকে যাব ওখানকার প্ল্যানেটোরিয়ামটা। আমাদের 8টা থেকে শো, তো আমরা একটু আগে আগেই বেরিয়েছি, যদি আরও কিছু দেখার থাকে দেখবো এবং তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। এই যে তোমরা দেখছো বায়োডোমে আমরা চলে এসেছি। এই বায়োডোমে আগের দিন গিয়েছিলাম, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো এই বায়োডোমেরই একটা পার্ট বলেছিলাম প্ল্যানেটোরিয়াম, তো আমরা সেখানেই যাচ্ছি। এখানে একটা শো আছে 50 মিনিটসে। আটটা থেকে শুরু হবে, এখন 7:30 মতন বাজে না? এখানে লেখা দেখতে পাবে না হয়তো, কি প্ল্যানেটোরিয়াম রিও টিন্টো অ্যালকন। তো আগের মতনই অনলাইনেই টিকিট বুক করতে হয়েছে। রাত্রেবেলা খুব একটা আমরা বেরোই না, তাই না? রাতে বিশেষ কিছু থাকে না এখানে, বাট পার্টিকুলার এই শোটা 8টা থেকে। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে। ওয়াও, ডাইনোসর দেখো ডাইনোসরের স্কেলিটন, শুধু মাথাটা যদিও, পুরোটা রাখলে তো জায়গাটা পুরো ভরেই যাবে না? এটা একটা উল্কা পিণ্ড। চাঁদ থেকে এসছে, এগুলো সবই মেটিওরাইট, এগুলোও তাই। এইটা হচ্ছে মেটিওরাইট ফ্রম মার্স, মার্স হচ্ছে এটা, মার্স থেকে এসছে এটা, মেটিওরাইট ফ্রম অ্যাস্টেরয়েডস। এইটাও এসছে 1, 2, 3, এটাও এসছে মুন থেকে, চাঁদ থেকে। কোনটা? 1, 2, 3? হ্যাঁ, 1, 2, 3 হচ্ছে ইয়ে থেকে, চাঁদ থেকে। দেখো কি সুন্দর করে ওরা সংরক্ষণ করে রেখেছে। ওয়াও, হচ্ছে অ্যাস্টেরয়েড। এগুলো হচ্ছে বাইরের উল্কা পিণ্ড থেকে এসছে, কোনো গ্রহ বা মুন থেকে না। ওকে, ওয়াও, এখানে প্রচুর আছে। ইংলিশে মানে কি? কিউবেক কিছু লেখা থাকে, এগুলো সব কিউবেকে পাওয়া গেছে। Awesome. Stony iron. 10, 11.
তার মধ্যে কি এটা এটা স্টোন আর আয়রন স্টোন আর আয়রন মিক্স কাইন্ড অফ থিং 8 9 হচ্ছে এগুলো দেখি কি রকম একটা লাগছে না বিকজ এগুলো সবই আমাদের আর্থের বাইরের জিনিস হুম আয়রন পিওর আয়রন এটা স্টোন আয়রন মিক্স রাইট এগুলো আর্থের বাইরের জিনিস সব আর্থের জিনিস কমপ্লিট আর্থিক সবই আর্থের বাইরের জিনিস তাই দেখতে কি রকম একটা লাগছে খুব সুন্দর লাগছে ছোট থেকে ছোট তম টুকরো ওরা কি সুন্দর সংরক্ষণ করে রেখেছে 1947 রাশিয়া এখানে সমস্ত হিস্ট্রি লেখা আছে এক নম্বরটা রাশিয়া প্রত্যেকটারই হিস্ট্রি তোমরা পেয়ে যাবে অসম অসম United States. Five. এটাও United States. এটাও United States. Five কোথায়? ওই দিকে। এই যে five. মানে five এ কিছুই নেই আর কি একটা খুবই সামান্য একটা জিনিস। Oldest preserved European meteorite. এটা ফ্রান্সে পড়েছে 1492 দেখো ইয়ারটা ওল্ডেস্ট কোনটা এটা নাম্বার 7 কোথায় 7 এই যে এটা ইয়োতে পড়েছে ইউনাইটেড স্টেটস কিন্তু কোল্ড একটা অ্যানিমেলকে মেরে দিয়েছে মানে উপর থেকে পড়ে আছে একটা অ্যানিমেলের গায়ে পড়েছে বেচারা অ্যানিমেল নিউ কনকর্ড লাস্ট 1920 নামিবিয়া বাপে কত বড় নাম্বার 9 ইয়া না না কত বড় ভাবে পড়েছিল কোথায় নাম্বার 9 তার থেকে এইটুকু টুকরো এটা সংরক্ষণ করতে পেরেছে ওকে ফাইন চলো আমরা নেক্সট পার্টটা দেখি সাম মেটেরিয়াল সিনেমা সেন্টিমিক বিলিং মনেটটা কি এটা স্ক্রিনটা খারাপ হয়ে গেছে দুটোর মধ্যে কোনটা মেটিওরাইট এটাই বলার এটা কতটা হালকা আর এইটা তোমরা ফোনে তো বুঝতে পারবে না কিন্তু এইটুকুর কতটা ওয়েট বাপরে আর এইটা হচ্ছে এটা আইরনিক আর্জেন্টিনা এখানেও আরো কিছু et des cônes, c'est-à-dire de petits granules qui se sont cristallisés au tout début de la formation du système solaire. Et là, tu as screen, d'accord, dès qu'il m'en a dit, je suis le temps, je suis d'accord. Parce qu'on peut établir plusieurs parallèles entre la formation des météorites et la formation des planètes. Dans un cas comme dans l'autre, le processus est toujours par l'accrétion. Wow, on m'y dégoit. L'accrétion progressive de particules qui se collent ensemble pour former une petite masse rocheuse. Plus l'objet accumule la matière, Northwest Africa meteorite. ছোট শুরু হতে এখন কিছুটা টাইম আছে তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছি La chaleur générée de l'été, on observe, à des degrés divers, les mêmes caractéristiques dans la plupart des météorites. Malheureusement, les météorites sont assez difficiles à trouver et à reconnaître. Pourriez-vous, par exemple, identifier la météorite dans ce tas de pierres-là? Pas facile, hein? Heureusement, les experts, comme moi, peuvent identifier la plupart des météorites avec un simple examen visuel. Je vous rappelle que les météorites ont presque toujours une croûte de fusion noire, des particules de fer et des cônes. La croûte de fusion noire est assez facile à reconnaître si elle est encore là.
Certains objets naturels et artificiels sont aussi magnétiques. Finalement, on peut toujours vérifier si la météorite contient des cornes. Awesome. On peut voir des petites graines grises ici, ici et ici. বিন ব্যাগে আমরা দেখবো নাকি সিটে, তো ও বসে টসে দেখছে যে কোথায় সুবিধা হবে। ফার্স্ট ফার্স্ট বেটার, তো আমরা বিন ব্যাগেই বসছি। প্ল্যানেটোরিয়ামে বিন ব্যাগ থাকে এটা দেখে আমরা খুবই হাসাহাসি করছি, মানে সবাই এখানে দেখো শুয়ে শুয়ে আছে। আমি কলকাতা প্ল্যানেটোরিয়াম, যেটা বিড়লা প্ল্যানেটোরিয়াম আর বর্ধমানের একটা প্ল্যানেটোরিয়ামে ঘুরেছি, বাট এরকম তো কোথাও নেই ডেফিনেটলি। দেখো কি সুন্দর লাগছে, এই যে আমরা এখন বিন ব্যাগে শুয়ে আছি, এটাই বেটার। সিটটা আসলে একদম এন্ড, তো আমার পিছনে কি হচ্ছে সেটা দেখা যাবে না, তাই না? সেই জন্য আমরা এটা নিলাম, এটা আমরা মাথাটা এরকম ভাবে তুলে দেখতে পারবো। দেখো সব সব বিন ব্যাগই ভর্তি হয়ে গেছে আর সবাই হাসছে, মানে বিষয়টা সত্যি খুব ফানি দেখতে লাগছে, এখানে থাকলে বুঝতে পারবে। শুধু মাথাগুলো দেখা যাচ্ছে, এখন বিন ব্যাগ ভরেও পেছনে চেয়ারেও লোকজন বসছে। তো আমাদের টাইম হয়ে গেছে, 8টা বেজে গেছে, আমি চেষ্টা করব খানিকটা তোলার, জানি না ওরা তুলতে দেবে কি না, যদি তুলতে দেয় তো ডেফিনেটলি খানিকটা তুলব, আর যদি বলে ক্যামেরা অফ করে দিতে তো কিছুই করার নেই। আর ও যে কি করছে, কি করছে, মানে পুরো চিত হয়ে শুয়ে গেছে যাতে ওপরটাও দেখতে পারে, কোনো দিক যেন মিস না হয়। সবাই মোটামুটি ওরকমভাবেই শুয়েছে, আমিও দেখতে পাবো ওপরটা। আমাদের 50 মিনিটস আর শো কমপ্লিট, শো আমাদের শোটা ছিল বার্থ অফ প্ল্যানেট আর্থ আর স্পেস এক্সপ্লোরার্স। প্রথমটা খুব ভালো ছিল, স্পেস এক্সপ্লোরার্সটা একটু বোরিং বোরিং লেগেছে, না একটু বোরিং লেগেছে, মানে ওরা স্পেস ক্রাফটের ভিতরে কিভাবে থাকে, কিভাবে ট্রেনিং ফেনিং হয় এইসব আর কি, পুরোটাও দেখাচ্ছে না, কারণ হচ্ছে হ্যাঁ পুরোটা দেখাচ্ছে ব্যাপার আছে। তো ঠিক আছে, সেটা 1-2 মিনিট বা 5-7 মিনিট ভালো লাগে, ওটা 15-20 মিনিট থেকে ওটাই দেখালে একটু বোরিং হয়ে যায় যেটা হয়েছে। এনিওয়ে ভালোই ছিল ওভারঅল। না কিছু খাবো না, আবার বাইরে খাওয়ার কথা দেখলে, বাড়িতে রান্না আছে সেটাই খাবে, ভালো না লাগলেও ওটাই খাবে। কি কারা খেতে যাচ্ছে, যাক খেতে, এই যে এখানে অনেকজন যাচ্ছে, অনেকজন মানে অনেকজন নেই এখন, এখন শুনশান ভুতুরে রাস্তা হয়ে গেছে। দেখো বায়োডোমটা বেশ সুন্দর লাগছে দেখতে, এই যে এইদিকে দেখাচ্ছি না, ফ্রন্ট ক্যামেরা করা আছে, তো যাই হোক। আর এটা একটা সিনেপ্লেক্স রাইট, কোথায় গেল ভালো করে দেখা যাচ্ছে, এই যে যাই হোক, আমরা এখন খুব তাড়াতাড়ি যাচ্ছি, এবার একটু বাড়ি যেতে হবে কারণ বাইরে বেশ ঠান্ডা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার দেখা হবে নতুন কোনো এক্সাইটিং ব্লগে, টিল দেন বাই 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 বাই।